তো আমি ভাপা ডিমটা কীভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তোমরা হয়তো সবাই জানো ভাপা ডিম রান্না করতে আমি যেভাবে করলাম একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে এখানে আমি ওয়ান টি স্পুন মতন পোস্ত নিয়ে নিয়েছি নিয়ে নেব ওয়ান টি স্পুন মতন সাদা সর্ষে আর ওয়ান টি স্পুন মতন কালো সর্ষে এই দুটো সর্ষে মিশিয়েই আমি ভাপা ডিমটা করে থাকি তো এই তিনটে জিনিসকেই একসাথে আমি একটুখানি ধুয়ে নেবো একটা ছাঁকনির মধ্যে দিয়ে যাতে এটা পড়ে না যায় অথচ ভালো মতন ওয়াশ হয়ে যায় নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডিং জার এবার সর্ষে পোস্ত আমি এর মধ্যে ঢেলে নিলাম এর সঙ্গে মিশিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা চাইলে তোমরা শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারো কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটাই করবো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট একটু পরিমাণ আমি এখানে দেখছো নারকেল নারকেল নিয়ে নিয়েছি খুব সামান্য ওয়ান টি স্পুন পরিমাণ মতন একটু নারকেল লাগবে তাহলে এই ভাপা ডিমটা খেতে অনেক বেশি ভালো হয় যদি কেউ কখনো নারকেল না দিয়ে থাকো একবার ইউজ করে দেখতে পারো আমি এটাকে বেটে নেবো এখন সামান্য একটু জলের সাহায্যে রান্নাটা খুব ঝটপট হয় আমি কতগুলো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি এখানে এবারের গাগুলো আমি একটু চিড়ে দেবো আর এদিকে আমার মশলাটাও দেখো বাটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো ঠিক এইভাবেই আমি ডিমের গাটা চিড়ে নিলাম কারণ তালে এর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে যে পাত্রটার মধ্যে আমি করব সেটার মধ্যে এটা নিয়ে নিছি ডিমগুলো চিড়ে নিয়ে এবার এর মধ্যে সর্ষে পোস্ত আর নারকেল বাটাটা আমি দিয়ে দিলাম এবার এই মশলার জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেবো দিয়ে দিলাম জলটা এবার এর মধ্যে আমি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো একেবারে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে দেবে পেঁয়াজটা তাহলে ভালো লাগবে দিয়ে দেবো একটুখানি নুন মানে প্রয়োজন মতন যে যেরকম নুন খাও সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী দিয়ে নেবে যদি কেউ হলুদ দিতে পছন্দ করো দিয়ে নেবে আমি এটাকে ভালো করে ডিমের সঙ্গে মেখে নেব আমি হলুদটা ইউজ করব না কারণ তেলে পড়বে না হলুদটা সেই জন্য হয়তো বা একটু গন্ধ ছাড়তে পারে সেই জন্য আমি কিন্তু হলুদ ইউজ করি না এতে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটাও নিজেদের প্রয়োজন মতন দিয়ে নেবে আমি এখানে টু টি স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম এখন শীতকাল এখন তোমরা এর মধ্যে কিন্তু পেঁয়াজ অ্যাড করতে পারো পেঁয়াজ পুলি পেঁয়াজ পাতা এগুলো দিলেও ভালো লাগে একটা পাত্রে দেখো আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি সেই পাত্রের মধ্যে আমি ডিম মাখা পাত্রটা বসিয়ে ভাপা করতে তো আমরা সবাই জানি দিয়ে এবার একটা ঢাকা দিয়ে এটাকে আটকে দেব এই ঢাকাটা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না এটা হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না কারণ ডিমটা তো আমাদের সিদ্ধ আছে এবার এর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো আমরা দেখো জলটা ফুটতে শুরু করেছে এই সময় আমি আমি একটা একটা ঢাকনা দিয়ে মুখটা ঢেকে ঢেকে থালা দিলাম ফিরে মিনিট বাদে আমরা এটাকে ফুলে আসতে করে দেখে নেব এটা হয়ে গেছে কিনা ডিমটা তো সিদ্ধই হতে বেশি সময় লাগে না দেখো এটাকে আমি তুলে নিলাম এটা কিন্তু হয়ে গেছে চারপাশটা দেখছো চারপাশ থেকে ছেড়ে ছেড়ে এসছে মানে ডিম ভাপাটা আমাদের রেডি হয়ে গেছে এই সময় এই মুহূর্তে আমি এর মধ্যে এক করে দেব কিছুটা পরিমাণ এই এই দিয়ে কিছুক্ষণ গরম জলের মধ্যে বসিয়ে রাখতে হবে অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে যারা কোনোদিনও খাওনি একবার অবশ্যই ট্রাই করবে আমি অনেকটা পরিমাণে ধনে পাতা দিলাম তোমরা চাইলে একটু কমও মেশাতে পারো আমি ধনে পাতাটা দিয়ে একটুখানি এটার সাথে মিশিয়ে দেবো যাতে পাতার ফ্লেভারটা চারিদিকে সম্পূর্ণভাবে মিশে যায় এবার পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো আমি এটাকে তারপরে আমি এটাকে পরিবেশন করে নেবো তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো